Assalamualaikum viewers, welcome back to my channel. আশা করি সকল ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনার লগে শেয়ার করলাম আমার স্টাইলে সানাটার রেসিপি। আমি নিয়ে লইছি 1 কাপ সানার ডাইল, আমি ডাইলটা 1 রাত ভিজাই রাখছি, এর লাগে সাইজটা ডাবল হয়ে গেছে, একটু বেশি লাগে এখন। আরো ডাইলটা আমি তো ইয়া ফস্কা করিয়া পানি জড়াই রাখছি। ডাইল লাগিয়ে একটা পেঁয়াজ লইছি ছোট থাকে মিডিয়াম সাইজ, পেঁয়াজটা আমি ছোট করে কাটিয়া রাখছি। একটা হাঁড়ির মাঝে ডাইল লইছি, এখন ডাইলের মাঝে আমি পানি এড করলাম, যতটুকু ডাইল আছে পানি এ থেকে ডাবল লইব। ডালটা আমি কুকারের উপরে বয়া আগুন দিলাইছি, ডালের মাঝে দিলাইলাম 1 টিস্পুন লবণ দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিলাম, ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট। এখন একটু মিক্স করিয়ে দিলাম আমি সত্য। এখন করিয়া দিয়া একগুণ একবারে লো হিট রাখিয়া আধা ঘন্টা থাকি 45 মিনিটের মতো রাখবো। আমি এতক্ষণ লাল পেঁয়াজ নিছি, আর 8 কি 9টা রসুন নিছি, কয়েকটা ফুকনা মরিচও রয়েছে, শুকনো পেঁয়াজ কাটিয়া রাখছি, রসুনও আমি ছেঁচিয়া রাখছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে, আর 1 ঘন্টা লাগছে হইতে, বিকজ লো হিটও আমি ধীরে ধীরে রাঁধছি। ডালটা একটু লাগিয়ে দিয়া তারপর আমি 1/2 কাপ পানি এড করছি। ডাল আমি একটা বোলও রাখছি সাইডে দিয়ে, আমি বাগার দিব ময়ের লাগি। সেম হান্ডি আমি দইয়া আবার বইছি এখনো, সো 1/2 কাপ পরিমাণ তেল দিলাম আমি। তেল গরম হয়ে গেছে, আমি মরিচ দিলাম, একটু বাস দিই। রসুন দিলাম, রসুন লাগিয়ে দিব, রসুন দিয়া রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন করিয়া বাজবো। ½ টিস্পুন সরিষা বেশি দিলাম,
রসুন ভাজা হয়ে গেছে অলরেডি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমার ডাইল রান্না হয়ে গেছে, আমার ডাইলের ফিনিশিং লুক। আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।